সাতক্ষীরার আশাসুনিতে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণের অংশ হিসেবে ধান কর্তনে ব্যবহার উপযোগী গাড়ি হস্তান্তর করা হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে একত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা মূল্যের এক গাড়ির চাবি হস্তান্তর করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বি এম মোস্তাকিম উপজেলার কুল্লাল ইউনিয়নের আগরতাড়ি গ্রামের হান্নান মোল্লার ছেলে সোহাগ হোসেন নগদ তিন লাখ টাকা দিয়ে ও আঠারো মাসের কিস্তির চুক্তি অনুযায়ী এই গাড়িটি ক্রয় করেন গাড়িটি হস্তান্তরকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হোসেন খান থানার অফিসার ইনচার্জ মহম্মদ গোলাম কবির কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক সহ সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন